আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের হচ্ছে লেকচার 6। আমরা এর আগে 5টা লেকচার সম্পন্ন করেছি, আজকে হচ্ছে আমাদের লেকচার 6 বিজনেস লয়ে। তো আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কনভার্সন অফ পাবলিক লিমিটেড কোম্পানি ইনটু এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে কোম্পানির নাম্বার অফ মেম্বার অনুযায়ী, ক্লাসিফিকেশন অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পাবলিক কোম্পানি আর একটা হচ্ছে প্রাইভেট কোম্পানি। তো আজকে দেখব হচ্ছে একটা পাবলিক কোম্পানিকে কিভাবে প্রাইভেট কোম্পানিতে কনভার্ট করা যায়। এই কনভার্সনটা কিন্তু পরীক্ষায় লিখিত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে কনভার্সন অফ এ পাবলিক কোম্পানি ইনটু এ প্রাইভেট কোম্পানি, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটা পড়ে যাবেন যে কনভার্সন অফ এ পাবলিক লিমিটেড কোম্পানি ইনটু এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, আবার হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকেও একটা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়, যা পরবর্তীতে লেকচার 7 আলোচনা করা হবে। তো আজকে লেকচার 6 এর আলোচনাটা আমরা দেখি যে কিভাবে হচ্ছে একটা পাবলিক লিমিটেড কোম্পানিকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কনভার্ট করা যায়। ঠিক আছে, তো প্রথমে এর একটা ইনিশিয়াল যদি বলি যে পূর্ববর্তীতে যে কোম্পানি একটা ছিল ওইখানে আসলে এই কনভার্সনের কথাটা বলা হয়নি, কিন্তু আমাদের যে বর্তমান কোম্পানি একটা আমরা ফলো করব 1994 এর সেকশন 232-এ একটা পাবলিক লিমিটেড কোম্পানিকে কিভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কনভার্ট করা যায় সে সম্পর্কে বলা আছে। তো সেকশন 232-এ এটা সম্পর্কে বলছে যে কিভাবে একটা পাবলিক লিমিটেড কোম্পানিকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কনভার্ট করা যায়। তো এখন আমরা দেখব যে অবজেক্ট অফ কনভার্সন, মানে এই কনভার্সনের উদ্দেশ্যটা আসলে কি, অবজেক্টটা আসলে কি, কেন একটা পাবলিক লিমিটেড কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে। তো এখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে হোয়ার দ্য প্রমোটার্স ফার্স্ট উইশড ফ্রম এ পাবলিক লিমিটেড কোম্পানি হোয়ার সাবসিকোয়েন্টলি, মানে প্রথম যখন একজন প্রমোটার যারা হচ্ছে বিজনেস প্রমোট করে তারা যখন একটা পাবলিক লিমিটেড কোম্পানি খুলতে চায় কিন্তু কোনো কারণে এটা পরবর্তীতে হয়ে ওঠে না, তখন তারা ওই পাবলিক লিমিটেড কোম্পানিটা কি কি করতে চায়, এটা প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করতে চায়, এটা একটা অবজেক্ট। আর দুই নম্বর অবজেক্টটা কি, তারা যখন একটা পাবলিক লিমিটেড কোম্পানি মনে করে যে তাদের এই জায়গা থেকে বিজনেসটা আসলে ভালো প্রফিট হচ্ছে না, তখন তারা প্রাইভেট লিমিটেড কোম্পানির যে একটা অ্যাডভান্টেজ আছে সেই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য তাদের কোম্পানিটাকে প্রাইভেট কোম্পানিতে কনভার্ট করতে চায়। আরো একটা কারণ আছে, যখন হচ্ছে কি তাদের ডাইরেক্টরের সংখ্যা বা ডিরেক্টরের সংখ্যা 7 থেকে কমে যায়, কারণ বলা আছে যে পাবলিক লিমিটেড কোম্পানিতে ডিরেক্টরের সংখ্যা অ্যাট লিস্ট 7 হতে হবে। তো যখন ডিরেক্টরের সংখ্যা 7 থেকে কমে যায় তখন তারা ওই কনভার্সনের চিন্তাটা করে যে একটা তাদের যে পাবলিক লিমিটেড কোম্পানি আছে সেটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কনভার্ট করা। তো এই তিনটাই অবজেক্ট, যদি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির ইন্টেনশনে একটা কোম্পানি খোলা হয় এবং পরবর্তীতে যদি তারা মনে করে যে তারা বিজনেসটা কন্টিনিউ করতে পারছে না তখন কনভার্ট করবে। আর দুই নম্বরটা হচ্ছে যখন তারা মনে করে যে তারা প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যাডভান্টেজটা তারা নিবে তখন করে, আর হচ্ছে যখন মনে করে যে তাদের যে কি বলে মেম্বার সংখ্যা বা ডিরেক্টরের সংখ্যা 7 থেকে কমে যায় তখন তারা কনভার্সনটা করে। আর লিগেল প্রভিশন, এর জন্য কিছু লিগেল প্রভিশন আছে। আমি আগেই বলছি যে সেকশন 232 অফ দ্য কোম্পানি অ্যাক্ট 1994, হ্যাঁ সেকশন 232 অফ দ্য কোম্পানি অ্যাক্ট 1994 এ এই প্রভিশনটা সম্পর্কে আলোচনা হয়েছে। কিছু লিগেল প্রভিশন বলছি যে যখন একটা কোম্পানি কনভার্ট করবে তখন তাকে অবশ্যই 50 মেম্বার যে আছে মেম্বার সংখ্যা 50 বেশি হবে না, কারণ আমরা জানি একটা পাবলিক কোম্পানিতে কি মেম্বার সংখ্যা সর্বনিম্ন 7 এবং সর্বোচ্চ কত থাকতে পারে, সর্বোচ্চ আনলিমিটেড থাকতে পারে। তো এই আনলিমিটেড কন্ডিশনটা কিন্তু আবার প্রাইভেটের ক্ষেত্রে যদি নেয় তাহলে কিন্তু সর্বোচ্চ 50 রাখা যায়। সুতরাং লিগেল প্রভিশনটা এখানে বলছে কি যখন কনভার্সন করবে তখন ওই কনভার্সনের সময় যেন মেম্বার সংখ্যা 50 বেশি না হয়, এটা হচ্ছে একটা। আর দুই নম্বর হচ্ছে যে তাদের যখন তাদের একটা পাবলিক লিমিটেড কোম্পানি ছিল ওই পাবলিক লিমিটেড কোম্পানিতে তাদের যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা ছিল, মানে হচ্ছে ব্যবসা পরিচালনার মূলনীতিগুলো যে ছিল সেগুলো চেঞ্জ করতে হবে, কারণ পাবলিক লিমিটেড কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কিন্তু সেম না, সেক্ষেত্রে এটা চেঞ্জ করতে হবে। আর তিন নম্বরে বলছে কি
যে এই যে তারা কনভার্সনটা করছে, সেই কনভার্সনের জন্য যারা সিকিউরড শেয়ার হোল্ডার আছে তাদের একটা রিটেন কনসেন্ট নিতে হবে। সিকিউরড শেয়ার হোল্ডারের রিটেন কনসেন্ট নেওয়ার পর হচ্ছে তারা কনভার্সনটা করতে পারবে, অন্যথায় করতে পারবে না। এইগুলো আসলে এই তিনটা হচ্ছে লিগাল প্রভিশন, আর এই তিনটা হচ্ছে অবজেক্ট। এখন দেখবো প্রসিডিউরটা কি, কোন পদ্ধতিতে পাবলিক লিমিটেড কোম্পানিটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কনভার্ট করা যায়। তো প্রথমে হচ্ছে কি, অ্যাডপশনের স্পেশাল রেজুলেশন। তো এই যে তাদের যে কোম্পানি মেম্বাররা আছে বা কোম্পানির যারা পরিচালক আছে, তারা যখন একটা পাবলিক লিমিটেড কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কনভার্ট করবে, তখন অবশ্যই তাদের একটা স্পেশাল রেজুলেশনের মাধ্যমে করতে হবে। এর জন্য তারা একটা জেনারেল মিটিং কল করবে এবং জেনারেল মিটিং এ তারা একটা স্পেশাল রেজুলেশন নেবে, এবং এই জেনারেল মিটিংটা অবশ্যই মেম্বারদেরকে বা ডিরেক্টরদেরকে 2 দিন আগে জানাইতে হবে যে একটা জেনারেল মিটিং হচ্ছে। এবং ওই জেনারেল মিটিং এ যে প্রেজেন্ট মেম্বাররা আছে, ওই প্রেজেন্ট মেম্বারের 2/3 ভোটে, সরি 3/4 ভোটে, 3/4 অফ দা ভোট অফ দা প্রেজেন্ট মেম্বার, মানে 3/4 ভোটে যদি রেজুলেশনটা পাশ হয়, তখনই ওই তাদের পাবলিক লিমিটেড কোম্পানিটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কনভার্ট করতে পারবে, অন্যথায় কনভার্ট করতে পারবে না। এর পরবর্তী স্টেপটা কি, অল্টারেশন অফ আর্টিকেল। তাদের আর্টিকেলটা যেটা আছে, ওই যে পূর্ববর্তী যে আর্টিকেলটা ছিল তাদের পাবলিক লিমিটেড কোম্পানির জন্য, সেই আর্টিকেলটাকে অল্টার করতে হবে, মানে পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন করে ওইখানে ওই আর্টিকেলটাতে কি লিখবে, যে হচ্ছে সাধারণ বেসিস মূল বিষয়গুলো থাকবে। তো ম্যান্ডেটরি যে পরিবর্তনটা সেটা হবে কি, যে মেম্বারদের সংখ্যা 50 জনের বেশি রাখা যাবে না, ঠিক আছে। এই যে আগের যে মেম্বার ছিল সেখানে কিন্তু আনলিমিটেড মেম্বার সংখ্যার একটা লিস্ট ছিল, কিন্তু পাবলিক থেকে প্রাইভেট করতে গেলে 50 জনের বেশি মেম্বার রাখা যাবে না। আর একটা শর্ত হচ্ছে কি, যে পাবলিক কোম্পানির ক্ষেত্রে আমরা জানি যে পাবলিক লিমিটেড কোম্পানি তাদের শেয়ার ট্রান্সফার করতে পারে, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা রেস্ট্রিকশন আছে, খুবই রেস্ট্রিক্ট, যে তাদের শেয়ার ট্রান্সফার করা যাবে না। তো সেক্ষেত্রে তাদের আর্টিকেল যখন অল্টারেশন করবে, তখন এটা লিখতে থাকবে যে তাদের যে শেয়ার সেটা পরিবর্তন করা যাবে না, এবং হচ্ছে কি শেয়ারটা ট্রান্সফার করা যাবে না, ঠিক আছে এটা। আর 3 নম্বর প্রসিডিউরটা কি, রেটিফিকেশন অফ এ নিম। তো আমরা একটা পাবলিক লিমিটেড কোম্পানি যখন থাকে, তখন যে বিষয়টা থাকে যে একটা একটা নাম থাকে, তো এটাকে যখন নাম নতুন আরেকটা নাম দেওয়া হবে প্রাইভেট, তখন ওই প্রাইভেট শব্দটা ইনক্লুড করতে হবে, যে প্রাইভেট এমক প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেমন প্রাণ প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ফ্রুটিকা প্রাইভেট লিমিটেড কোম্পানি, হ্যাঁ, বা বেঙ্গল প্রাইভেট লিমিটেড কোম্পানি, এমন একটা নাম রেটিফিকেশন করে নিতে হবে। এই নাম রেটিফিকেশন করবে রেজিস্টারের কাছ থেকে, রেজিস্ট্রেশন করে নেবে। পরবর্তীতে হচ্ছে কি, সাবমিশন অফ ডকুমেন্ট। হ্যাঁ, এই যে তাদের নাম রেটিফিকেশন করবে, আর্টিকেল অল্টারেশন করবে, একটা স্পেশাল রেজুলেশন করলো, তারপর আর্টিকেল অল্টারেশন করলো, তারপর একটা নাম রেটিফিকেশন করলো, ইত্যাদি ডকুমেন্ট সমূহ কোম্পানি যে রেজিস্টার থাকে ওই রেজিস্টারের কাছে দিবে। ওই রেজিস্টার এই ডকুমেন্টস গুলো দেখে এই কোম্পানির যে অল্টারেশনটা আছে বা কোম্পানিটার যে কনভার্সনটা আছে, উনি এই রেজিস্টার এই বিষয়গুলো দেখে একটা রেজিস্ট্রি করে দিবে। তো যখন রেজিস্টার অথোরাইজড করে দিবে, রেজিস্টারের অথোরাইজড করে দেওয়ার পর থেকেই এই যে একটা কোম্পানি তার কনভার্সনটা হয়ে যাবে, মানে পাবলিক লিমিটেড কোম্পানি থেকে তারা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়ে যাবে। তো এই বিষয়গুলো ফলো করে, এই 4টা প্রসিডিউর ফলো করে একটা পাবলিক লিমিটেড কোম্পানি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর হতে পারে। তো আজকের লেকচার 6 এ আমরা দেখেছি কিভাবে একটা পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর হতে পারে। আমরা লেকচার 7 এ দেখব কিভাবে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়। তো আজকের আলোচনা এটুকুই, ধন্যবাদ সবাইকে।